তো অল মেঘালয় পারমিট থাকার পিছত আমি সাইটসিইং কিয় করিব নোৱাৰো। ধার ধুর করে কিবা করে এখন গাড়ি লো চলি আছো। এটা আমি ইনস্টলমেন্ট আছে, আমার ইনস্টলমেন্ট খিনিতো দিব লাগিব ন। মোর মোর কথা যদি হিয়তে হেনুকা পরিস্থিতি আমিও তেতিয়া বিপরীত পরিস্থিতি লোব লগা বাধ্য হয়ে যাও। টুরিস্ট আহে, বাইরের পর পর্যটক আহে, আমি যদি পর্যটকবর আমি যদি ফুরাব নোয়ারো তেনহলে আমাকে এই থ্রি স্টেপে পারমিট দিয়া কোনো মূল্যই নাই। অল খাসি টুরিস্ট এসোসিয়েশনে যিদরে এটা হতকারী সিদ্ধান্ত লৈছে তার বিরুদ্ধে কিন্তু গুৱাহাটী মহানগরীত চালকসকলৰ মাজত প্রতিক্রিয়া অব্যাহত আছে। কারণ এনেকুৱা ধৰণৰে অসম ৰেজিষ্ট্ৰেশ্যনৰ নম্বৰৰ বাহন শিলংলৈ যায়, কেৱল তারপরে যে টুরিস্টক নমাই তেওঁলোকে ঘুরি আহিবলগে এক প্রকার এই যে ধরনের একটা দাবি উত্থাপন করে সমগ্র শিলংতে যদি তেওঁলোকর টুরিস্ট এসোসিয়েশনে যদি দাবি সমূহ উত্থাপন করেছে আর এই গোটেই যে স্মারকপত্র এই মুহূর্তে মেঘালয় সরকারের পর্যটন বিভাগের বর্তমান টেবুলত থাকার খবর আমি লাভ করছো। তেনে সময়তে মেঘালয়ত মেঘালয়ের চালকসকলে দাবি উত্থাপন করেছে যে গুৱাহাটীর যখন বাণিজ্যিক বাহনের গৈ থকা টুরিস্টে যিসমূহ শিলংর দাঁতি কাষরিয়া যিসমূহ সাইট সিন ভিজিট করব, এই ভিজিট করা সিনসমূহর শিলংলৈ গৈ চালকসকলে টুরিস্টক নমায় তার পরবর্তী সময়ত শিলংর গাড়ি খেন্দভার করব লাগিব, অর্থাৎ এই ধরনের একটা সিদ্ধান্ত। কিন্তু এই গোটেই বিষয়টুক লৈ বর্তমান গুৱাহাটীর যে একাংশ চালকসকল আছে চালকসকলে কি ধরনের তেওঁলোকে মন্তব্য প্রদান করে সেয়া এই মুহূর্তে আমি জানিবলৈ চেষ্টা করিম। কারণ শিলংত গোটেই বিষয়টি বর্তমান প্রতিক্রিয়া আছে, গুৱাহাটীতো ইয়াত আপনাদের একগোট হয়ে আছে, কি কব গোটেই বিষয়টি হয়তো দুই এদিনত একটা সিদ্ধান্ত লব পারে এনেকটা আকাঙ্ক্ষা করা হয়েছে। এইটো বিষয় লৈ মানে কি আমার একটা মটর পরিবহন সেবাকর্মী সম্মিলিত মঞ্চ এটা আমার একটা জয়েন্ট কমিটি আছে, অহাকালি আমার এই জয়েন্ট কমিটির মিটিং আছে আমার অহাকালি, তো এই মিটিংতে আমি সিদ্ধান্ত করিম। তেওঁলোকে যদি এইটো গৃহীত করে তেতিয়াহলে আমি আমার মিটিংত আমি এইটো সিদ্ধান্ত লম যে আগত আমি কি পদক্ষেপ লম আর আমি, তো সেইটো বিষয়ে এইখিনিয়ে মই কব পাৰিম। আৰু অসম মেঘালয় পারমিট লৈ আপোনালোকে চলাই আছিল দীর্ঘদিন ধৰি, হঠাৎ যদি এনে এটা সিদ্ধান্ত হয় হঠাৎ খুব ডাঙৰ প্ৰত্যাহ্বান হ'ব আপোনালোকৰ বাবে, কঠিন গতি সেইটো নিশ্চয়। আমাৰ তেনেকুৱা ধৰণৰ যদি সিদ্ধান্ত তেওঁলোকে লয় তেতিয়াহ'লে আমাৰ এফালে মানে ইয়াৰ ফালৰ পৰা আমাৰ বহুতখিনি মানে মানে অৱস্থাটো বেয়া হ'ব। কাৰণ কিয়, আমি যিহেতু চলি আছোঁ ইয়াৰ পৰা, তেওঁলোকে তেনে সিদ্ধান্ত ল'ব নালাগিছিল। যদি কিবা কাৰণে যদি লয় সিদ্ধান্ত তেতিয়াহ'লে কিন্তু আমাৰ ইয়াৰ পৰা কিবা এটা সিদ্ধান্ত ল'ব লগা আমি বাধ্য হ'ম। তাৰমানে প্রায় 4,000 পরিয়াল আপনার এই গোটেই সিস্টেমটির জড়িত হয়ে আছে, খুব ডাঙর গোটেই কঠিন হব গোটেই ব্যবস্থাটা যদি কয় গম পাইছে বা আপনার প্রতিক্রিয়া কি কব এই মুহূর্তে? তেনেকা ধরনের কোনো একো কথা নহয়। মানে চক, এটা কথাটা কি হয়েছে, আমার এটা আমার পারমিটটা আমার গভর্নমেন্টে অলরেডি আমার পারমিট অলরেডি আগের চলি আছে, থ্রি স্টেট পারমিটটা লওয়া হয়েছে গাড়িখনের, তো আমি তো তাত চলাম বুলিয়ে পারমিটটা লওয়া আছে। এটা কোয়া হয়েছে কেবল শিলংলৈ যাব পারিব আপনাদের, তারপর টুরিস্টক ইহতর বাহনের সাইট সিন করা হব, এই ইহতর ফল একচুয়ালি ফলটো আমার নহয়। ফলটো কারণ আমার তো অলরেডি আমি থ্রি স্টেট লওয়া আছে, ফলটো আমার নহয় যে তেওঁলোকৰ প্রবলেমটো কি হয়েছে। তাৰমানে তেওঁলোকৰ প্রবলেম এটা আমি অলরেডি আমার পারমিট লওয়া আছে, পারমিট লো আমি সাইট সিন করো কিবা করো, প্যাসেঞ্জার আমি ইয়ার পৰা উঠাও, অসমৰ পৰা টুরিস্ট খিনি যায়, ধরো টুরিস্ট খিনি গলে টুরিস্ট খিনি আমি লৈ যাও, আমি লৈ গৈ পেলাই তেওঁলোকক তাতে উঠাই দিব নোৱাৰো, কারণ পারমিটটো আমার অলরেডি আছে। আমার যদি বলে পারমিটটো নাই অকল আমি স্ট্যান্ডলৈকে যাব পাৰো, আমাক যিটো গভর্নমেন্টে যিটো পারমিটৰ বিষয়ে যিটো পারমিট আছে পারমিটটো আমার অল মেঘালয়টো আছে, তো অল মেঘালয় পারমিট থাকার পিছত আমি সাইট সিন কিয় করব নোৱাৰো, এটা সাইট সিন তেওঁলোকৰ হেৰি নহয়। কথাটো কি হৈছে, এতিয়া ধৰক সাইট সিনটো আমি কৰিব পাৰো, আমাৰ তো পারমিট অলরেডি লওয়া আছে, তেওঁলোকৰ সেইটো কিবা পলিসি কৰিব পাৰে ডাঙৰ সমস্যা হ'ব। কাৰণ এই এই ধৰণৰ বাহন প্ৰবাসিং আছে দেখুৱাব যে এয়া হালধীয়া নম্বৰ প্লেটৰ যিদৰে কমাৰ্চিয়েল বাহন বুলি কোৱা হয়, এই বাহনসমূহত উঠিয়ে টুৰিষ্টসমূহক শ্বিলঙলৈ তেওঁলোকক চাইট চিন কৰাৰ বাবে লৈ যোৱা হয়। কিন্তু এই মুহূৰ্তত যি অল খাচী টুৰিষ্ট এছ'চিয়েশ্যনৰ ফালৰ পৰা যিটো তেওঁলোকে দাবী উত্থাপন কৰিছে যে কেৱল এইদৰে বাহন লৈ গৈ তেওঁলোকে শ্বিলঙৰ ISBTত পৰ্যটকক নমাই দিব লাগিব, তাৰপিছত তেওঁলোকে চাইট চিন কৰাব, এই দীর্ঘদিনীয়া যেটু যেটু আপনার একটা সিস্টেমের মাঝে আগবাড়ি গৈছিল গোটে সিস্টেমট এক প্রকার বাধা আরোপ করা হয়েছে। হয়, এই আমার এই সিস্টেমট বাধা এনে প্রদান করে আছে আমাক, তো এই আমি কেউ মানি নলওঁ, তেওঁলোকৰ যেটু এই আমাক বাধা করে আছে এই আমি মানি নলওঁ, আর অহাকালি আমার মিটিং আছে, এই মিটিংতে আমি সিদ্ধান্ত লম আগত আমি কি করিম। আর কথাবোৰ শুনিয়ে অন্তৰ কঠিন হৈ পৰে, ধৰি লওক মানে ইমান দিন জড়িত হৈ সিস্টেমটো টেনশন হৈছে অলপ আমার। কারণ কিয়, আমার নতুন আমি ধার ধুর করে কিবা করে এখন গাড়ি লৈ চলি আছো, এটা আমি ইনস্টলমেন্ট আছে, আমার ইনস্টলমেন্ট খিনিতো দিব লাগিব ন, 18,000 12,500 কাবার 15,000 আছে কাবার 20,000 আছে, এনেকে মানে প্রত্যেকটা গাড়ির ইনস্টলমেন্ট আছে, এই ইনস্টলমেন্ট খিনিতো দিব লাগিব। আর যদি আমি সাইট সিন করবই নোৱাৰো তেতিয়া আমি ইনস্টলমেন্ট দিম করবরা কথাটো লেনুকা, কিন্তু
মোর যদি সিহতে হেনকা পরিস্থিতি হলে আমিও তো বিপরীত পরিস্থিতি লোবলগা বাধ্য হয়ে যাও। ডাউকি, চেরাপুঞ্জি বহু ঠাই আছে, ধরো আমিও যাও বা বিভিন্ন টুরিস্ট হাজার হাজার দৈনিক আপনাদের লো যায়, হাজার হাজার টুরিস্ট আহে, বাইরের পর পর্যটক আহে, আমি যদি পর্যটকবর আমি যদি ফুরাব নোয়ারো তেনহলে আমাকে থ্রি স্টেটের পারমিট দিয়া কোনো মূল্যই নাই। আমাকে যে থ্রি স্টেট টুরিস্ট পারমিট দিছে এইটো এক মূল্যই নাই। গরম বন্ধর সিজন, তার মধ্যে এই ধরনের বাতর এটা উলিয়া দিয়া হয়েছে। আমার এটা সামার ভ্যাকেশন, এটা গরম সিজন, এটা স্কুল কলেজ সব বন্ধ হয়েছে, এটা আমার এইব সব গাড়ি কেন বহি আছে, এটা আমার একোকে একদম পানি হাওয়া নচরাই গেছে। এই যা আজি করোনার পর আমার তো একেবারে অবস্থা বেয়া, কোভিডের পর আমার অবস্থা তথাপিও অল্প ভাল দিন আসছিল, তথাপিও এটা এই ভাল দিনতে আক হাতে কিনা একটা ইস্যু উলাই দিয়ে, এই এসিপি উলার পিছত নিশ্চয় একটা মানুষ সংঘাত এটা হয়ে যায়। সেইটো কারণে আমি ভাবিছো যে যিয়ে নহক যদি তাহাতে এটা আমার যিকোনো আমার ব্যবস্থা লয় যে আমাকে ঘুরাব নালাগে পর্যটকক, হাতক যদি আমি নিজ কিনে আমি চামুচেদি খুবই দিব লাগে, তেনহলে আমার ইয়াত কোনো মানে আমার হেৰি নাই, অর্থই নাই। সেইটো কারণে আমি ভাবিছো যে তাহাতে যদি আজি পঁচিশ ছাব্বিশের ভিতর যদি ইয়াতে জিরত করে তেনহলে আমি এতে বলবৎ করি, মানে ব্যবস্থা ব্যবস্থা এটা হবো, যিকোনো একটা ব্যবস্থা করি, হয়তো জোড়াপাটত হবো নলে খানাপাড়াত হবো, আমি একটা ব্যবস্থা লম আর আপনাদের প্রতিবাদের ভাষা প্রতিবাদের ভাষা লোক লাগবে, উপায় নাই নহলে আমার আমি পেট্রোল কেন করবো ন। দেখো অল গুহাটি টুরিস্ট ট্যাক্সি ড্রাইভার্স ইউনিয়নের এই কার্যালয়ের সম্মুখভাগত বর্তমানে উপস্থিত আছো, আর ট্যাক্সর কথা আছে, হয় আমি তো সরকারক ট্যাক্স দিয়েছো, মেঘালয় সরকারক ট্যাক্স দিয়েছো, অসম সরকারক ট্যাক্স দিয়েছো, অরুণাচল সরকারক ট্যাক্স দিয়েছো, তথাপি আমাক মানে সরকারে একটা সিদ্ধান্ত লো নাই যে কি হবো দুই এদিনতে সেই সিদ্ধান্ত ওলাব, আর সচাক এই সিদ্ধান্তক লো এই মুহূর্তত হয়তো শিলং নতুবা গুহাটি দুয়োখন স্থানতে থকা চালকসকলের মাজত এই গোটেই বিষয়টুক গোটেই প্রতিক্রিয়া অব্যাহত রাখিছে, আর তেনে মুহূর্ততে পর্যটন বিভাগের টেবুলত থকা এই গোটেই স্মারকপত্রখনের ভিত্তিত সরকারে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে সেয়া নিশ্চয় দুই এদিনত সমগ্র ছবিখন স্পষ্ট হয়ে পড়বে।